হিন্দু ধর্মের কুসংস্কার হিন্দু ধর্মের অমানবিকতা বর্বরতা নিয়ে যদি একটা লাইভ করেন তাহলে আপনার আমার মনে হয় এটা ভালো হবে আপনার অবস্থানটা সবার কাছে পরিষ্কার হবে এবং মানে আমরাও আর কি বলতে পারবো যে আপনি একটা মানে পরিস্থিতির সাপেক্ষে আপনি যখন যেটা করেছিলেন সেটা পরিস্থিতির সাপেক্ষে ছিল কিন্তু আপনি আসলে মানে হিন্দু ধর্মের মানে গোড়া হিন্দু ধর্মের সমর্থক না এই জিনিসটা আমরা আর কি মানে বলতে চাই শুনেন মানে যে মানুষ হুম মানে যে মানুষটা একবার হয়েছে কি যে লজিকের আহ গোড়ায় পা দিয়ে দিছে তার পক্ষে কুসংস্কারকে সমর্থন করা কখনোই সম্ভব না হ্যাঁ আমি পলিটিক্যাল একটা পাওয়ার কি আমি হচ্ছে কি যে সমর্থন করতেছি কারণ হচ্ছে কি যে মানে ভারতের এই এখন যে অবস্থা বর্তমান যে অবস্থা তো অবশ্যই আপনি একটা জিনিস স্বীকার করবেন যে মুসলিম তোষণের রাজনীতি সেটাকে আমি অবশ্যই সমর্থন করতে পারবো না সেই জন্য যদি যারা মুসলিম পোষণটা করতেছে না এবং এটাও আমাদের স্বীকার করতে হবে যে হ্যাঁ ওই যে যারা ওই যে নোংরা হিন্দুত্ব বাদটা ছড়ায় হ্যাঁ যেরকম মানে গরুকে হয়েছে কি যে হ্যাঁ অবশ্যই তারা মা হিসেবে সম্মান করে কিন্তু তার মানে এই না যে গরুর গোবর খেয়ে ফেলাবে তারপরে মূত্র দিয়ে ই করবে তাহলে তো হয়েছে কি যে উটের মুদ খাওয়া তার গরুর মুদ খাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকলো না হ্যাঁ তা এখানে অনেকে আমি এই নিয়ে অনেকের সাথেই তর্ক করছি হিন্দুদের মধ্যে সবসময় আমার তর্ক হইতেই থাকে তো সেখানে গোমূত্রকে এত পবিত্র তুমি মানে আমি আমার একটা অভ্যাস আছে যে এখন তো সামার টাইম আখের রস খাই তোমরা যে আমি যেভাবে আখরের রস প্রতিদিন তিন চার গ্লাস করে খাচ্ছি তুমি মূত্র খাইতে পারবা বলে না 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 ওইটা তো হয়েছে কি যে রিফাইন করে তারপরে তার মধ্যে থেকে বিভিন্ন এলিমেন্ট বের করা হয় তারপরে যে ওইটা কাজে লাগে

ক্যান্সার ভালো তারপরে নরেন্দ্র মোদি পর্যন্ত দাবি করেছে নরেন্দ্র মোদি যিনি মানে একদম প্রধানমন্ত্রী মানে একদম তো সেই কথা না প্রধানমন্ত্রী পর্যন্ত দাবি করেছে যে ভারতে যে মানে প্রাচীনকালে ইন্দ্র দেবতা যে রথ চালাতো সেটা নাকি আসলে ছিল বিমান তারপরে যে গণেশের যে মাথা কেটে তারপরে হাতির মাথা লাগিয়েছিল সেটা নাকি মানে অপারেশন প্লাস্টিক সার্জারি প্রথম প্লাস্টিক সার্জারি এসব বলা হয় এই টাইপের কিন্তু প্রচুর আমি দেখেছি এবং আরো দেখেছি যে ওম এই যে সূর্য থেকে নাকি মানে সূর্য থেকে নাকি একটা শব্দ বের হচ্ছে এটা বিজ্ঞানীরা কিছুদিন আগে বের করেছে এক ধরনের সাউন্ড ওয়েভ পাওয়া যাচ্ছে সেটার সাথে মিলিয়েছে এটা শব্দটা নাকি ওম শব্দ শোনা যাচ্ছে সূর্য থেকে সূর্য নাকি ওম ওম বলে ডাকতেছে তো এরকম অনেকগুলো আছে হ্যাঁ আমাদের কাছে একদম লিস্ট ধরে আছে হিন্দুরা যে দাবিগুলো করতেছে সেগুলো খুবই মজার মজার একদম মুমিন মানে মুসলমান মুমিনদের মতই হিন্দু মুমিনদেরও দাবি একদম সেম তারা এমনকি দাবি করছে বেদ পড়লে সংস্কৃত বেদ পড়লে নাকি মস্তিষ্কের কোষ বৃদ্ধি পায় এটা নাকি কানের ভিতরে ঢুকে নাকি মস্তিষ্কের কোষকে বৃদ্ধি আমি ইউটিউবে করে এরকম খুঁজে পাই গুলা ভিডিও বেদ সংস্কৃত তো পড়লে নাকি ব্রেন ডেভেলপ হয় তাহলে কি হসপিটালে সবকিছু বাদ দিয়ে ট্রিটমেন্ট হিসেবে সংস্কৃত বেদই শোনাইতে থাকতো

হ্যাঁ হার্বাল প্রোডাক্ট মানা যায় এটা ঠিক আছে কিন্তু হার্বাল প্রোডাক্টের সাথে নেচারের সম্পর্ক আছে এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই হ্যাঁ এইটা আমাদের সবাইকেই মানতে হবে এখন এইভাবে তো হয়েছে কি যে ওই কালিজিরা যে ওই মানুষের জন্য স্বাস্থ্যকর অথবা কোনো ধরনের ওই হ্যাঁ মানে যেরকম হয়েছে কি আখের রস খেলে হয়েছে কি যে আমাদের শরীরে গ্লুকোজ আসতেছে কালিজিরাও একটা কিছু না কিছু প্রফিট দিচ্ছে আমাদের সব ক্ষেত্রে না কোনো প্রফিট আছে যেমন আদার কিছু প্রফিট আছে রশনের কিছু প্রফিট আছে কিছু প্রফিট আছে সব ক্ষেত্রে কোন সাথে ধর্ম ধর্মকে মিলাইলে তো চলবে না এটা তো নেচারের দেওয়া হ্যাঁ আমরা কি যে মোহাম্মদ উচ্চারণ করছে সেজন্য এটা আল্লাহর মানে প্যাটার্ন করা প্রোডাক্ট হয়ে গেছে আরে ভাই এটা কি কথা আর আরেকটা কথা আছে কি যে কোনো একটা ভালো জিনিসের জন্য যদি এসে কি যে ঈশ্বরকে এসে কি ঈশ্বরের গুণগান করতে হয়

ভাই মা হওয়ার ক্ষমতা দিছে ঠিকই প্রসব ব্যথা ওই ঈশ্বরের দেওয়া সেজন্য গালি দে মানে যে যে কোন জিনিসে যেহেতু পজিটিভের জন্য আমি তাকে মানে সিজদা করতেছি অথবা পূজা করতেছি তাহলে নেগেটিভের জন্য তার কিন্তু লাথিও মারা লাগে হ্যাঁ কিন্তু সেটা কেন করবে না মানে এই সব বাস্তবতাগুলো স্বীকার করতে হবে এবং আমি আপনাকে ওই দিনও বললাম যে ওই একটা এক্সাম্পল देছিলাম যে মাতা মনসা দেবী যেরকম আমার কাছে কি যে আমি তো আহ ইসেছিলাম হারিদুয়ারে অনেকদিন ছিলাম তা হরিদুয়ার হলো মানে এই ভারতের মধ্যে সব থেকে বড় মানে ধর্মের ব্যবসার একটা মানে ধর্ম ব্যবসার একটা আঁকড়া বলা চলে সেখানে বিভিন্ন ধরনের কি যে ধর্ম ব্যবসায় বসে আছে এবং যেরকম ওই আগেকার দিন আমার মনে আছে নাইনটিন এর কথা তখন আমার দশ বছর বয়স সেই সময় দেখা কি যে একাধারে মানে তখন আবার ব্রিজের আহ ব্রিজটি ছিল না কোনো একটা এলাকার থেকে আরেক জায়গায় যাইতে হলে আপনার নৌকা পারাপার হইতে হবে তা ওইখানে অনেক নৌকাওয়ালা একসাথে দাঁড়ায় থাকতো এক সারিতে ওরা পারলে হয়েছে কি প্যাসেঞ্জারের টাইম নিয়ে নিজের নৌকার মধ্যে উঠায় প্লাস স্যার আপনি আমার নৌকার মধ্যে আসুন বলো কি যে ভাই আমার নৌকাতে আসেন এখানে সাউনি দেওয়া আছে বলো কি ভাই সাউনি দেওয়া হলেও কি ওর নৌকা ফুটা এইভাবে যে কারাকারি হয় প্যাসেঞ্জার নিয়ে আপনি হারিদ্বার যদি যান সেখানে এক একটা পন্ডিত মশা থাকবে হ্যাঁ মাথায় এখানে একটা টিকলি দেওয়া বিভিন্ন ধরনের কেউ গেরুয়া কেউ সাদা বিভিন্ন ধরনের ড্রেস পরা এবং হচ্ছে কি যে একটা থালা নিয়ে ঘুরে বেড়ে হ্যাঁ থালার উপরে ভাঙা একটা নারকেল আছে হয়েছে কি বলে কি পূজার সামগ্রী আছে আপনি আমাকে হায়ার করেন আরেকজন বলে কি ও মন্ত্র পরে আপনি আমার কাছে আসেন এইটা যে কত বড় ধরনের একটা ধর্ম ব্যবসা এবং তারপরে কি করবে মানে উল্টা পাল্টা মানে যাইচ্ছে তাই বলে বের মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মঙ্গলম করমিলিকাশম আপনি তাদেরকে মেনিং জিজ্ঞেস করেন মিনিং ও কি ওর বাপেও জানে না এইটা যে একটা ধর্ম ব্যবসা এটা স্বীকার করতে হবে এইগুলোকে তো হিন্দু হোক মুসলিম হোক অথবা নাস্তিক হোক কারো পক্ষে এটাকে মানা সম্ভব না। তা একটা আমি ইয়ে করি যে এদেরকে বুঝাইলে তারা বুঝে অথবা কথাগুলো তারা শুনে এবং তারা ওইটা নিয়ে চিন্তা করে সেজন্য আমার মেইন আকর্ষণটা কিন্তু ওই মুসলিম যে এই যে জেহাদি অথবা ইয়েরা আছে তাদেরকে নিয়ে তা আমার ওই যে ওই বিলিফটা যে ওই মানে হিন্দুরা যতই একরুক না কেন তারা নিজেদের ক্ষতি নিজেরা করতেছে অথবা তাদের নিজের জেনারেশন তাকে ক্ষতি করছে তারা কখনোই হয়েছে কি যে যারা তাদেরকে আশ্রয় দিবে যেরকম সিরিয়াকে আশ্রয় দিছিল আমাদের এই যে ফ্রান্স তাদের ওইখানেই যায় কিন্তু গণধর্ষণ চালালো কিন্তু আপাতত এইখানে যে অবস্থাটা জার্মানিত ঘটছে কিন্তু এরকম কর্মকাণ্ড হয়েছে কি যে

আপনার কৃতজ্ঞতা পুরোপুরি থাকতে হবে একটা ভারত যেটা ভারতের যেটা সংবিধান এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী এটা তো আপনি জানেন এবং ভারতের যারা ইয়া তৈরি করেছেন ভারতের যারা সংবিধান তৈরি করেছেন ক্ষেত্রে সংবিধান তৈরি করেছেন এবং ভারত এবং পাকিস্তান দুই দেশের সংবিধানই যিনি তৈরি করেছেন তিনিও ছিলেন একজন নাস্তিক এবং মানে আম্বেদকার উপমহাদেশ আম্বেদকার হ্যাঁ উনি ওনার কিন্তু ইয়াও আছে মানে মোহাম্মদ সম্পর্কে ওনার একটা লেখাও আছে চমৎকার একটা লেখাও আছে তো এই জিনিসগুলা আপনার কিন্তু দায়বদ্ধতা সেকুলারিজমের উপরে ধর্ম নিরপেক্ষতার উপরে আপনার কিন্তু হিন্দু ধর্মের উপরে বা হিন্দুদের প্রতি কোন দায় থাকার কথা না এবং আপনি দেখবেন যে ভারতে কিন্তু এখনো দলিত মানুষদের উপরে অসম্ভব নির্যাতন চলে এইটা যে কিভাবে বলবো মানে এমনকি এটা রাষ্ট্রীয়ভাবে মানে আমাকে আমাকে যখন এখানে ন্যাশনালিটি দেওয়া হচ্ছিল তখন কিন্তু আমি এটা বলছিনা না এটা বলছিনা যে আপনি শুধু মানে হিন্দু ধর্মের সমালোচনা করতে হবে বা হিন্দুত্ববাদের না 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 ওটা না মানে ইসলাম ধর্ম বা মুসলিমদের যে মানে হিপোক্রেসি সেগুলো আপনি অবশ্যই বলবেন সাথে সাথে আমাদের আমাদের একটা অনুরোধ এটা হচ্ছে যে আপনি এটাও যদি বলেন তাহলে আপনার সম্পর্কে যারা আজেবাজে কথা বলছে সেই বাজে কথাটা তারা বন্ধ করতে হবে আমি একটা জিনিস বলি যে এই যে আপনি বললেন না দলিতদের উপরে এখানে এত বেশি নোংরামি দলিত তারপরে হচ্ছে কি যে বর্ণবাদ নিয়ে এটা যে এত নোংরামি এখানে চলে এখন হচ্ছে কি যে সুবিধা দেওয়ার জন্য মানে হচ্ছে কি যে দলিতদেরকে সুবিধা দিচ্ছে এক্সট্রা হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

আহ এখানে সব থেকে নোংরা সংবিধানের যে জিনিসটা লাগলো যে যারা দলিত আছে এখন বলছে কি যে দলিতরা অনেক অত্যাচারিত হয়েছে তাদেরকে হয়েছে কি যে আমরা একটু বেশি সুবিধা দিব তা এই যে বেশি সুবিধা দিব বলা হয়েছে তখন ব্রাহ্মণরাও এসে নিজেদেরকে শুদ্র বানায় কি সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে তা আরে ভাই এইভাবে এসে কি যে বর্ণটাকে মানে রেসিগনেশন থেকে কেন চেঞ্জ করানো লাগতেছে রেসিগনেশন সিস্টেমটাই উঠায় দাও হ্যাঁ মানে যে যেরকম এই এইভাবে জন্মগতভাবে তো কেউ কোনোভাবেই মানে শূদ্র বর্ণ মানে এটা হইতেই পারে না এটা তো আমরা সবাই জানি না না এখানে যে এখানে আরেকটা আলোচনার বিষয় আছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আছে যে যেমন ধরেন এক হাজার বছর ধরে যে জনগোষ্ঠীকে আপনি মানে নির্যাতন করেছেন বা শোষণ করেছেন এবং যারা শোষণ করেছে এখন যদি আপনি দুই পক্ষকে সমান করে দেন যেমন ধরেন এক আপনার একটা পা যদি পাঁচ বছর ধরে মানে মানে বেঁধে রাখি আমি হ্যাঁ একটা পা বেঁধে রাখলাম আপনার পাটা কিন্তু অচল হয়ে যাবে পাঁচ বছর পরে কিন্তু আপনার পাটা আর সচল থাকবে না এবং যেই লোকটা হচ্ছে পাঁচ বছর দৌড়িয়েছে দৌড়দৌড়ি করেছে খেলেছে তার কিন্তু দুই পাই সচল এখন যদি আপনি তাকে বলেন আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের সমান করে দিলাম তোমরা এখন রেস্ট করো দুইজন মিলে রেস্ট করো যার পাটা আপনি বন্ধ করে রেখেছেন তার পাটা কিন্তু পাঁচ বছর ধরে অকেজো সে কিন্তু ওইটার মতো দৌড়াতে পারবে না এই কারণে এখন আগে পরিস্থিতিটা সৃষ্টি করতে হবে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে হবে এর যেন দুইজন সমান সুযোগটা পায় সমান সুযোগ পেলে তখন কিন্তু যে দলিত মানুষটা যে 1000 বছর ধরে নির্যাতিত হয়েছে যেই যাদের বংশ পরম্পরায় নির্যাতনের শিকার হয়েছে সে তাকে আগে উঠিয়ে আনতে হবে মানে কিছু সুবিধা দিয়ে তাকে আগে উঠিয়ে আনতে হবে হ্যাঁ মানে দুইজনের অ্যাবিলিটিটা সমান করে তারপরে আমি ই করতে পারবো হ্যাঁ হ্যাঁ এটা যদি সমান না হলে তো আমি করতে পারবো না ইয়েস করতে পারবেন না এটা কিন্তু সমস্ত সমাজেই এই কারণে সমস্ত সেকুলার স্টেটে মানবিক সমাজে এই কারণে যারা একটু অনেক বছর ধরে যারা পিছিয়ে পড়েছে যা বা যাদের উপরে নির্যাতন চলেছে তাদেরকে কিন্তু উঠিয়ে আনার জন্য এই স্ট্র্যাটেজিটা ফলো করা হয় এবং এটা সংবিধান তৈরির সময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখা হয় যে যারা অনেক বছর ধরে নির্যাতনের শিকার তাদেরকে আগে মানে উঠিয়ে আনতে হবে সমান যখন হবে শিক্ষার লেভেলটা যখন সমান হবে সুযোগটা যখন সমান হবে তখন তারা মানে কিন্তু রেস করতে পারবে এর আগে কিন্তু রেস করতে পারবে না পারফেক্ট ঠিকই বলেছেন কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে ওই যারা এখানে আছে কি যে শিডিউল কাস্ট তারপরে জেনারেল কাস্ট যেগুলো আছে এইটা নিয়ে যে কত রাজনীতি হচ্ছে যে সুবিধা পাওয়ার জন্য তারা যে নিজেদের কাজটাকে চেঞ্জ করছে এটা আমি দেখতে পাচ্ছি এবং এখানে আপনি জানেন না যে আমি ভারতে এসে বিভিন্ন অঞ্চলে থাকতে হয়েছে জীবন বাঁচানোর অথবা বিভিন্ন কারণে ওই এখনো এখনো রাজস্থানের দিকে হ্যাঁ দেখা যায় কি যে মানে অফিসিয়ালি হয়েছে কি ইয়ে বানানো রয়েছে ওটা স্টেশন ক্যাম্প টাইপের হ্যাঁ মাঠের মধ্যে অনেক দূরে দূরে হয়েছে কি যে কোনো নারীর যদি হ্যাঁ ওইখানে যে রেখে আসতেছে

হিন্দু ধর্মের তো হয়েছে কি যে যখন আসছে সেটা হচ্ছে কি ধর্মের মধ্যে তো বলতে কিছুই নেই সব হল এক একজন এক একটা মতবাদ দিয়ে রাখছে কারণ ভারত হল এমন একটা জায়গা যেখানে রজনীকান্তের মতো একটা মন্দিরে বসা দেয় ওইখানে পূজা করতে থাকে তার মানে এখানে ভগবান দেবতার অভাবই নেই হ্যাঁ তা এখানে এক একজন যা যা বলছে সেটারই হচ্ছে কি ধর্ম বানায় এটাকে করে ফেলছে যে এটা ঈশ্বরের দেওয়া এটাকে আমরা আমাদের মানতেই হবে এবং সেখানে দেখা যাচ্ছে কি যে সেখানে যেহেতু কোনো এডুকেটেড লোক ওইটাকে অপারেট করতেছে না ওই গ্রামের মোরল টাইপের কিছু লোক তারা এটাকে আরো করে রাখছে এবং সব থেকে নিকৃষ্ট যে বিষয়টা নারীরা ওইটাকে সমর্থন করতেছে যে মানে যারা সিনিয়র হয়ে গেছে মনে করেন শাশুড়ি শাশুড়ি তার বউরে বলছে তুমি যদি এটা না করো তাহলে হয়েছে কি যে তুমি এই ঘরের বউ থাকতে পারবে না এখন বেচারীরা হয়েছে কি যে অশিক্ষিত যে যারা হয়েছে কি যে কোথাও অফিসে চাকরি করার ক্ষমতা নেই ক্ষমতা নেই তাদের তো সারা জীবন বন্দি থাকতেই হয় এবং প্রত্যেকবার সময় ওই জঙ্গলের মধ্যে যায় থাকতে হয় এবং সব থেকে ইয়ে কি তাদেরকে নর্মাল খাবার দাবার দেওয়া হয় না তাদের জীবের স্বাদ নেওয়ার কোনো অধিকার থাকে না তখন ওই পাঁচটা দিন ওই জঙ্গলে পরে থাকো এবং ওই সময়তে তাদের কাছেও কেউ যাবে না বলে কি এ অশুচি হয়ে গেছে আর শুধু কি তাই নাকি যে ওরা নিজেরা বলছে কি যে ঈশ্বর হয়েছে কি যে পবিত্র এই সেই ঈশ্বর যদি পবিত্র সে যদি অলরেডি হয়েছে কি যে স্যানিটাইজ তাহলে তার মন্দিরে যদি কেউ ঢুকে এরকম কেউ যদি ঢুকে তাহলে সমস্যাটা কি হয় আরে আগের কথা না হয় বুঝলাম যে হয়েছে কি যে উইস্প ছিল না এখন তো আছে তা এখন তো সমস্যাটা কোথায় মানে তারা এইসব থেকে বেরোয় আসতে চা মানে আসা দূরের কথা আসতে চাচ্ছেও না একটা জিনিস একটা ভালো বিষয় দেখা গেছে যে বিজেপি হিন্দু সমর্থক এটা তো আমরা জানি কিন্তু তারপরেও বর্তমানে যে পরিমাণ ধরা হচ্ছে যে কিন্তু আগের যতগুলো সরকার ছিল সেই সময় কিন্তু ধরা হয়নি এবং রাম রহিম যে ছিল সে কিন্তু এত মানে ফেমওয়ালা একটা মানে এটা নতুন যুগের মোহাম্মদ হয়ে যাচ্ছিল তারে যে অ্যারেস্ট করে যে ভিতরে ঢুকানো হলো তারপরে জাকির নায়ক যে এখান থেকে বের করা হলো এটা সব থেকে ভালো কাজ হয়েছে কারণ যে একটা মানে বিষ ছড়াচ্ছে বিষের গাছটাকে কেটে দেওয়াটা একটা ভালো কাজ সেটা হয়েছে কি যে হিটলার করুক অথব মোদীজি করুক যেই করুক এটা একটা ভালো কাজ হয়েছে আচ্ছা যাই হোক আমি আপনার কে ওই কথাটা বলতে চাচ্ছিলাম ওই আপনি একটা মুমিনের সাথে কথা বলতেছিলেন তারপর সেই মুমিনটা কি তার আরেকটা বন্ধুকে ধরাই দিল ওই যে ইগনোরেন্ট আর ইগনোরেন্স এই তুমি আপনার চেহারা দেখে যে এত মজা লাগছে কি ভাই খুব পেথেটিক খুব পেথেটিক আমি বলছি যে কোন বিপদে পড়ছে আমি তো বুঝতে পারতেছি এটা বুঝাবে কি লোকটারে এটা যে কি মজা লাগছিল যে খুব পেথেটিক ভাই আমি কি বলবো আপনাকে একজন একজন হচ্ছে কি হোমোসেপিయన్స్ মানে যে মানুষ এটা জানে না আর একজন হচ্ছে আরডিনিক আমি বলতেছে ইগনোরেন্স সে বলতেছে আমাকে ইগনোর করতেছেন আমাকে ইগনোর করতেছেন ইগনোর আর ইগনোরেন্স যে আলাদা জিনিস এই জিনিসটা বুঝতে পারতেছে না হ্যাঁ মানে কি বোঝাবো মানে খুব কষ্ট লাগে আসলে অবাক হয়ে যায় যে মানে ক্লাস 5 6 পাস করলে তো এই জিনিসগুলো জানার কথা এবং এরা কি যে দেখেন এরা কিন্তু মাদ্রাসা থেকে পড়াশোনা করছে এবং তারা মনে মনে ভাবছে কি যে পৃথিবীতে কিছু পায় কি না পায় ওইটা পরের বিষয় জান যে তো হুর পাবো সেই জন্য এসে কি ইয়ে করে এমনকি তারা সোসাইটিতে এটাও বলতে পারে না যে কি যে গর্বের সাথে যেরকম একটা মাইক্রোসফটের একজন ইয়ে তার সিবিতে সবসময় মানে একমাত্র মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ার যারা হয় এমসিএসসি যারা করে তারাই মাত্র তাদের সিভির উপরে লিখতে পারে মাইক্রোসফট সার্টিফাইড তারা যেরকম গর্ব করে বলতে পারে যে আমি এমসিএসসি কমপ্লিট করছি কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র কিন্তু কখনোই বলতে পারবে না মানে গর্ব করে যে আমি মাদ্রাসার থেকে পড়াশোনা করছি হ্যাঁ ওইখানে যে মাথা মোটা প্রোডাকশন হয় সেটা তো আমরা সবাই জানি হ্যাঁ তা এই জন্য ওই লোকটাও স্বীকার করতে চাচ্ছিল না যে ভাই আমরা মাদ্রাসায় পড়াশোনা করলাম হ্যাঁ মানে ওইখান থেকে আসা আহ ইয়ে হোমোসেপেন্স ওখানে অবশ্যই এটা শেখাবে না নাহলে হচ্ছে কি আদম হাওয়ার তো গল্পটাই উড়ে যাবে হম হ্যাঁ ওরা আচ্ছা আমি তাহলে এখন যাই আমার বাবুটা চলে আসছে আমিও একটা লাইভ করতে করব হয়তো কিছুক্ষণ পরে আমি একটা লাইভ করব আমার বাবুটা আবার চলে আসছে আমি তাহলে এখন কি নেই আপনারা কথা বলেন আলোচনা করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য আপনি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আর দায়িত্ববান বাবা মানে দায়িত্ব পালন করুন কানিজাপুর আপনি পোস্ট গুলা দেখি বলে কি যে মায়ের জানটাকেও হাত দিয়ে দেখায় যে আমি আমি